সুপ্রিয় দর্শক, সমালোচকদের আয়নায় মুখ দেখতে বললেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে তীব্র সমালোচনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তপ্ত ক্রিকেট অঙ্গন। সিনিয়র ক্রিকেটারদের মনে এসব সমালোচনা নিয়ে বিরাজ করছে অসন্তোষ। এবার তারকা ব্যাটার মুশফিকুর রহিমও এই একই ইস্যুতে মুখ খুললেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারার পরে গণমাধ্যমের মুখোমুখি হতে মুশফিকুর রহিমের দিকে ছুড়ে দেওয়া হলো একই ইস্যু। জবাবে মুশফিক বলেন, ক্রিকেটারদের পারফরমেন্সের সমালোচকরা যেন আয়নায় নিজেদের চেহারা দেখেন। সংবাদ সম্মেলনে মুশফিক আরও বলেন, যারা এসব বলেন তারা নিজেদের মুখটা একবার আয়নায় দেখুন। তারা দেশের হয়ে খেলে না, আমরাই খেলি। সবাই ভালো করার চেষ্টা কোনোদিন হয়, কোনোদিন হয় না। আমরা সবাই দেশকে প্রতিনিধিত্ব করি, এই গর্ব নিয়ে মাঠে যাই এবং ভালো করার চেষ্টা করি। মুশফিক আরও বলেন, দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করা মুশফিকের কাছে অবশ্য সমালোচনা বা নিন্দা নতুন কিছু নয়। সাংবাদিকদের তিনি জানান, এটা তো হতেই থাকবে। আপনি ভালো করলে সবাই তালি দিবে আর খারাপ করলে গালি দিবে, এটাই স্বাভাবিক, তাই না? 16 বছর ধরে খেলছি, এটা আমার কাছে আর নতুন কিছু না। সো হ্যালো সুপ্রিয় দর্শক, মুশফিকুর রহিমের এমন কথা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানান কমেন্ট করে।